কানে বিভিন্ন জনপদের ইতিহাস এবং ঐতিহ্য। বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান স্তম্ভ বৈদেশিক রেমিটেন্স। টানা এক যুগ রেমিটেন্স আহরণে শীর্ষ অবস্থান করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। দেশের মোট রেমিটেন্সের 21 ভাগই আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। 2019 সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের আহরিত রেমিটেন্সের পরিমাণ ছিল 2,515 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে রেমিটেন্স প্রেরণে উদ্বুদ্ধ করতে 2% প্রণোদনা দিচ্ছেন সরকার। এর ফলে বেড়েছে ব্যাংকগুলোর আহরিত রেমিটেন্সের পরিমাণ, একই সাথে বেড়েছে ইসলামী ব্যাংকের রেমিটেন্সের আহরণ। দেখুন আমাদের প্রতিবেদনে। মাথার উপর সূর্যিত নয় যেন গনগনে অগ্নি বলুক, গায়ের ঘাম মাটিতে পড়ার আগেই শিশে নেয় মরুভূমির তপ্ত লু হাওয়া, সুউচ্চ অবকাঠামোর বিপদ সংকুল স্থাপনার কাজ। একটু অসাবধান হলেই তুমি শেষ, আর এই অমানসিক কষ্ট সইতে পারলে তুমি বাংলাদেশ। কোথাও গহীন জঙ্গলে বা মাইলের পর মাইল রাবার প্লান্টেশনে কষ্টকর খামার জীবন, কোথাও আবার হিমতুষার বরফ ছেলে জীবন ও জীবিকার গতি সচল দেখার প্রাণান্তকর প্রচেষ্টা। এরা হলেন স্বজন বিচ্ছিন্ন, প্রিয়জন বঞ্চিত বিরান প্রবাসে বাংলাদেশের শ্রমিক, কর্মী, কর্মজীবী, পেশাজীবী মানুষ। এরাই বাংলাদেশের অর্থনীতির ভিত্তি, এদেশে রেমিটেন্স বিপ্লবের নায়ক। এদের শ্রম ও সাধনায়, মমতা ও আচরণে প্রবাসে উদ্ভাসিত হচ্ছে লাল সবুজ প্রতীকের গৌরবময় মাতৃভূমি বাংলাদেশ। আর এদের জন্যই উৎসর্গিত ইসলামী ব্যাংকের রেমিটেন্স সেবা। আমরা হৃদয় দিয়ে অনুধাবন করতে পারি এদের কষ্টার্জিত অর্থ দেশে প্রিয়জনের হাতে বৈধ পথে নিরাপদে ও দ্রুত পৌঁছে দেওয়া কতটা জরুরি, কতখানি এর মানবিক দায়বদ্ধতা। খুব সহজে ইজিলি আমি টাকাতে তুলতে পারতেছি কোনো সমস্যা ছাড়াই। ইসলামী ব্যাংকে আমি রেমিটেন্স এর ব্যাপারে সবসময় খুব ভালো সার্ভিস পেয়ে থাকি। তাদের সার্ভিস রেমিটেন্স এর ব্যাপারে ইফিশিয়েন্ট এন্ড ভেরি স্যাটিসফ্যাক্টরি। ইসলামী ব্যাংকের রেমিটেন্স গ্রাহক সেবায় আমি সন্তুষ্ট। প্রবাসী কর্মরত জীবিকা অন্বেষী মানুষদের এমন লাখ লাখ প্রিয়জনকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণ ও গ্রহণের অভ্যাস গড়ে তুলেছে দেশের শীর্ষ ও বিশ্বের হাজার ব্যাংকের অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বিশ্বের মোট ইসলামী ব্যাংকিং গ্রাহকের 25% ইসলামী ব্যাংকের। রাষ্ট্রকে সর্বোচ্চ করদাতা এই শীর্ষ ব্যাংক সুশাসন প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে পেয়ে আসছে দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতি। শরিয়া সম্মতভাবে পরিচালিত ইসলামী ব্যাংক ধর্ম, বর্ণ, শ্রেণী পেশা নির্বিশেষে গোটা দেশবাসী, বিশেষ করে প্রবাসীদের অগাধ আস্থা ও বিশ্বাস ধন্য এক অনন্য গণমুখী ব্যাংকিং প্রতিষ্ঠান। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে রেমিটেন্স আয় আমাদের জাতীয় বাজেটের প্রায় 1/3। বৈদেশিক রেমিটেন্স আহরণে শীর্ষ ইসলামী ব্যাংকের মার্কেট শেয়ার দেশের মোট রেমিটেন্সের 1/5। ইসলামী ব্যাংকের 60 অনুমোদিত দিদার শাখা এবং 170 ফরওয়ার্ডিং শাখা নিয়োজিত রয়েছে বৈদেশিক বাণিজ্যে। এর 3টি অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিনিয়োগের পরিমাণ দেশের ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ। পাঁচ শতাধিক বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে নিবিড়ভাবে কাজ করে বিশ্বমানের গ্রাহক সেবা দিচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকে প্রতিদিন রেমিটেন্স ট্রানজেকশন হয় করে 40,000, এমনকি দিনে লক্ষাধিক রেমিটেন্স সম্পাদন করারও রেকর্ড রয়েছে ব্যাংকের। বর্তমানে বহু অর্ধদক্ষ, দক্ষ ও পেশাজীবী বিপুল পরিমাণে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় এবং নতুন নতুন শ্রম বাজার উন্মুক্ত হওয়ায়
বৈদেশিক রেমিটেন্স দিন দিন বাড়ছে, সাথে সাথে উন্নত হচ্ছে ইসলামী ব্যাংকের প্রবাসী রেমিটেন্স সেবা। বিভিন্ন ইলেকট্রনিক ও ডিজিটাল সার্ভিসের মাধ্যমে দ্রুততার সাথে রেমিটেন্স সংগ্রহ করে ইসলামী ব্যাংক প্রবাসীদের পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে নিরাপদে ও দ্রুত গতিতে। গ্রাহকদের আন্তরিকতার সাথে সেবা দিয়ে থাকে। আমি খুব সহজে এই টাকাটা উত্তোলন করতে পারি স্পট ক্যাশের মাধ্যমে। খুব ভালো সেবা পাচ্ছি, ইসলামী ব্যাংকের সেবার মান খুব ভালো। আমি রেমিটেন্সের ব্যাপারে কখনো ঝুঁকি নিতে চাই না। আমি ইসলামী ব্যাংকের একজন রেমিটেন্স গ্রাহক, এখানে সেবার মান অনেক ভালো। আমার আছে রেমিটেন্স কার্ড। ইসলামী ব্যাংকের সেবার মান খুবই ভালো, বর্তমানে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির গুণে আরো ভালো। আমি এলাকার এজেন্ট ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স তুলি। ইসলামী ব্যাংকের রেমিটেন্স কোয়ালিটি এবং সার্ভিস দুটি স্যাটিসফ্যাক্টরি। আমার স্বামী মালয়েশিয়া থেকে যে টাকাটা পাঠায়, আমি খুব কম সময় এবং নিরাপদে টাকাটা পাই। ইসলামী ব্যাংকের মাধ্যমে বৈধভাবে টাকা আনি, দেশের উন্নয়নে অবদান রাখি। ইসলামী ব্যাংকের রেমিটেন্স সেবা সত্যিই আন্তরিক। বিশ্বের 111টি দেশের 133টি ব্যাংক ও এক্সচেঞ্জ হাউসের সাথে রয়েছে রেমিটেন্স অ্যারেঞ্জমেন্ট। 1 কোটিরও অধিক বাংলাদেশি বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। এই 1 কোটি প্রবাসের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল আরো প্রায় 5 কোটি মানুষ, ফলে সমাজ ও অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা অপরিসীম। প্রবাসীদের দ্রুত সেবা দেয়া এবং নতুন নতুন সেবা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় রয়েছে রেমিটেন্স প্রসেসিং হাব FRSD। ইসলামী ব্যাংক প্রবাসীদের জন্য অনেকগুলো উন্নত মানের যুগোপযোগী ও আকর্ষণীয় সেবা চালু করেছে। আধুনিক সেবা API এর মাধ্যমে রাত দিন 24 ঘন্টা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রবাসীদের রেমিটেন্স মুহূর্তেই জমা হয়ে যায় নির্দেশিত অ্যাকাউন্টে। সহজে রেমিটেন্স গ্রহণের জন্য রয়েছে M-Cash এবং স্পট ক্যাশ। বিশ্বের 180টি দেশের 2 লাখ আউটলেট থেকে ইসলামী ব্যাংকের স্পট ক্যাশ সার্ভিসে টাকা পাঠানো যায়। ব্যাংকের যে কোনো শাখা ও দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় অর্ধ সহস্রাধিক এজেন্ট আউটলেট থেকে টাকা উত্তোলন করা যায়। অবশ্য অ্যাকাউন্টের সুবিধা অনেক বেশি। রেমিটেন্সের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা হয়ে যায় এবং ATM ও আই ব্যাংকিং এর মাধ্যমে 24 ঘন্টা নগদ উত্তোলন ও স্থানান্তর করা যায়। সারা দেশে ইসলামী ব্যাংকের সাথে যুক্ত রয়েছে 10,000-এরও বেশি ATM বুথ। রয়েছে চার্জ মুক্ত রেমিটেন্স কার্ড সেবা, যাতে বেনিফিশিয়ারিগণ কোনো অ্যাকাউন্ট ছাড়াই রেমিটেন্সের টাকা তুলতে পারেন, জানতে পারেন ব্যালেন্স। কার্ডে টাকা জমা হবার সাথে সাথেই গ্রাহকের মোবাইলে চলে আসে মেসেজ। ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং একটি অসাধারণ সেবা, যাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেট ব্যবহার করে অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে পাঠানো যায় নিমেষেই। ঘরে বসেই সম্পাদন করা যায় মোবাইল রিচার্জ, টাকা স্থানান্তর, ইউটিলিটিস বিল পরিশোধ ও কেনাকাটা সহ যে কোনো অনলাইন লেনদেন। EFT এবং RTGS এর মাধ্যমে বিদেশি ব্যাংক কিংবা এক্সচেঞ্জ হাউস বাংলাদেশের অন্যান্য ব্যাংকের রেমিটেন্সও ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারে। অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ইসলামী ব্যাংকের সকল সেবাকে করে ফেলেছে সময়ের সাথে অগ্রগামী ও বিশ্বমান সম্পন্ন। ব্যাংকে রয়েছে অভিজ্ঞ ও সুদক্ষ IT বিশেষজ্ঞ এবং আধুনিক নিজস্ব সফটওয়্যার। IT সেবার বৈশ্বিক সুবিধার ফলে রেমিটেন্স সহ সব ধরনের সেবা প্রসেসিং এর সুযোগ পাচ্ছেন প্রবাসীরাও।
প্রবাসীদের কল্যাণে অন্য আরো অনেক সেবা পণ্যের মধ্যে রয়েছে এনআরবি বন্ড এবং ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুবিধা, রয়েছে কার্ডলেস ব্যাংকিং এবং পথ সহ আরো বেশ কয়েকটি প্রবাসী সহায়ক সেবা। হুন্ডি বা মানি লন্ডারিং দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর ও বেআইনি। হুন্ডি লেনদেনে বৈধ উপার্জন হয়ে যায় অবৈধ। প্রবাসীরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে হন বঞ্চিত, ব্যাংক থেকে পান না বিনিয়োগ সহায়তা। হুন্ডির ফলে কমে যায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবচেয়ে ভয়ঙ্কর হল হুন্ডি কারবারিরা বিদেশের টাকা বিদেশেই রেখে দেয় এবং বিশ্বের বিভিন্ন অপকর্ম ও অপরাধে অর্থায়ন করার সুযোগ পায়। আমার হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে, আমি ওকে বলে দিয়েছি কখনোই হুন্ডি করবা না, যা পাঠাবার ইসলামী ব্যাংকের মাধ্যমেই পাঠাবা। তাই যারা দেশকে ভালোবাসেন এবং দেশের আইন মেনে চলেন তাদের সকলের শপথ একটাই, বৈধ টাকা বৈধ রাখবো, ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো, ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবো, দেশ উন্নয়নে অবদান রাখবো। ইসলামী ব্যাংক, দেশের শীর্ষ প্রবাসীদের প্রিয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ গভর্নমেন্টের উন্নয়নের অংশীদার হিসেবে প্রথম থেকেই কিন্তু এই প্রবাসীদের প্রতি গুরুত্ব দিচ্ছে এবং গুরুত্ব দিয়ে রেমিটেন্সটা যাতে সহজে স্বল্প ব্যয় স্বল্প সময়ে তার বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছে যায় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন দেশে আছে এবং সেখানে যে এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে প্রবাসী ভাই বোনেরা টাকা পাঠায় সেখানে তাদের সঙ্গে সহযোগিতা করে এবং ব্যাংকের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের যারা আছেন ওখানে প্রবাসী তাদের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সব রকমের সহযোগিতা করে থাকেন এবং বাংলাদেশ থেকে যেহেতু মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যেই ম্যাক্সিমাম আমাদের যারা যায় তারা অনেক ক্ষেত্রেই লেখাপড়ার দিক থেকে অগ্রসর না, সেজন্য তারা যাতে সহজে ব্যাংকিং করতে পারে অ্যাকাউন্ট খুলতে পারে টাকা পাঠাতে পারে সহজে সেই জন্য তাদেরকে আমাদের প্রতিনিধিরা সহযোগিতা করে থাকেন। এবং এই যে তাদেরকে সহযোগিতা শুধু ওই প্রান্তে নয়, এই প্রান্তে বাংলাদেশে টাকা পাঠানোর পরে টাকাটা যাতে সহজে তার বেনিফিশিয়ারি বা আত্মীয় স্বজনের কাছে পৌঁছে যায় সেজন্য আমাদের ব্যাংকের এখন প্রায় 347 শাখা এবং 550 এজেন্ট আউটলেটের মাধ্যমে এই কাজগুলা অর্থাৎ একেবারে জনগণের দোরগোড়ায় হাতের কাছে যাতে তারা রেমিটেন্সটা পৌঁছে যায় সেই ব্যবস্থা আমরা করেছি। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আমরা বুথ ব্যাংকিং শুরু করেছি, অর্থাৎ ছোট ছোট শাখার মাধ্যমে এই রেমিটেন্স গুলো আরো সহজে যারা রেমিটেন্স পাঠায় তাদের বেনিফিশিয়ারিদের কাছে পৌঁছে যাবে। একদিকে ওখানে আমরা হেল্প করছি, অন্যদিকে দেশেও রেমিটেন্সটা যাতে সহজে পৌঁছে যায় সেজন্য আমরা সহায়তা করছি। পাশাপাশি গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ দিই, এবার বাজেটে যারা প্রবাসী আছেন তাদেরকে 2% ইনসেন্টিভ দেওয়া হয়েছে, ক্যাশ ইনসেন্টিভ, এবং ইতিমধ্যে এই ক্যাশ ইনসেন্টিভ আমরা সব ব্যাংক দেওয়া শুরু করেছি। এটা অ্যামাউন্ট বড় কথা না, বরং এটা যে আমরা প্রবাসীদেরকে গভর্নমেন্ট গুরুত্ব দিচ্ছেন, হ্যাঁ মহামান্য সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী যে গুরুত্ব দিচ্ছেন এবং তাদেরকে গুরুত্ব দিয়ে তাদেরকে যে 2% ইনসেন্টিভ দেওয়া হচ্ছে সেজন্য তারা আমার জানা মতো প্রবাসীরা খুশি এবং এর কারণে রেমিটেন্সের প্রভাব বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক সহ সমস্ত ব্যাংকই হুন্ডির বিরুদ্ধে আমরা একটা শক্ত পদক্ষেপ নিয়েছি, যার কারণে হুন্ডির বিরুদ্ধে প্রচার প্রকাণ্ডা চালানো হচ্ছে এবং লিগাল ওয়েতে হ্যাঁ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে এটা যে দেশের উন্নয়ন হয়, দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রবাসী বাংলার মুখ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলিন ফুডের সৌজন্যে।